এনকোডার ডিকোডার প্রসেসটা একবার আরেকবার একটু বুঝাই দিই। তো আমরা জানি যে হিউম্যান কিন্তু অ্যানালগ এবং ডিজিটাল দুইটাই রিড করতে পারে, কিন্তু প্রসেসর শুধুমাত্র ডিজিটাল বা বাইনারি সংখ্যা রিড করতে পারে। দ্যাট ইজ ওয়াই যেই যন্ত্রটা আমাদের অ্যানালগ ভ্যালুগুলাকে একটা ডিজিটাল কোডে রূপান্তর করে তাকে বলা হয় এনকোডার, আর যেই যন্ত্রটা আমাদের এই অ্যানালগ সরি ডিজিটাল ভ্যালুগুলাকে পুনরায় অ্যানালগে পুনরুদ্ধার করে বা রিট্রিভ করে তাকে বলা হয় ডিকোডার। তো লাস্ট ক্লাসে আমরা এনকোডারটা পড়ছিলাম কিভাবে ডিজাইন করা হয়, আজকে আমরা ডিকোডার পড়ব। তো ডিকোডারের সংজ্ঞা প্রথমে সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি। যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস n বিটের বাইনারি কোডকে 2n সংখ্যক অ্যানালগ ভ্যালু তে প্রকাশ করতে পারে, তাকে ডিকোডার বলে। আশা করি সবাই বুঝতে পারছো সংজ্ঞাটা। এবার আমি একটু কনসেপ্টটা বুঝায় বলি। সাপোজ একটা 2 বিটের ইনপুট ডিকোডার, 2 বিট, সাপোজ এক্স আর ওয়াই, 2 বিটে কয়টা সংখ্যা রিপ্রেজেন্ট করা যায় বলতো ভাইয়া? 0 আর 1, 2 বিট দিয়ে কয়টা সংখ্যা তৈরি করা যায়? লাস্ট ক্লাসে বলছিলাম 4টা, 0001 1011, 2 বিটে 2 স্কয়ার, 3 বিট দিয়ে কয়টা পারা যায় বলতো ভাইয়া? 8টা। সো সেখানে আউটপুট হবে হচ্ছে এ বি সি এবং ডি। তো তোমাদের হয়তো মনে আছে আমরা যখন এনকোডার প্রসেস করছিলাম তখন বলছিলাম 4 to 2 লাইন এনকোডার, আর ডিকোডার কে আমি উল্টা বলতে পারি 2 to 4 লাইন ডিকোডার। ইনপুট সাইডে 2টা, আউটপুট সাইডে 4টা। ইনপুটে হচ্ছে বাইনারি সরি ডিজিটাল, আউটপুটে হচ্ছে অ্যানালগ, যেখানে ইসেতে ছিল উল্টা। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। যথারীতি আজকে আমি তোমাকে 2টা ডিকোডার পড়াই দিব, এবং লাস্ট ক্লাসে তোমাদের যে কাজ দিছি তোমাদের সেই 6 জনকে ধন্যবাদ যারা খুব কষ্ট করে 16 to 4 লাইন এনকোডারটা তৈরি করছো। তাদের ধন্যবাদ, অনেক কষ্ট করতে হয়েছে আমি জানি, কিন্তু যারা করতেছো না তাদের পড়াশোনা হবে না আসলে। আর আজকেও তোমাকে আমি সিমিলার একটা কাজ দিব, 3 ধরনের ডিকোডার আমি তোমাকে পড়াই দিচ্ছি। প্রশ্নগুলো একটু লিখে রাখবা। কোশ্চেন 1, একটি 2 to 4 লাইন ডিকোডারের গঠন সত্যক সারণী এবং লজিক চিত্র। সিমিলারলি 3 to 8 লাইন ডিকোডার, এই দুইটা আমি তোমাকে করাই দিব আজকে। 3 নাম্বার বাড়ির কাজ, 4 to 16 লাইন ডিকোডার। আর আমাদের কম্পিউটারে যেটা ইউজ হয় তার ইনপুট লাইনে কয়টা থাকে কে বলতে পারবা? আসকি 8 to 256 লাইন ডিকোডার। তবে ভেরা এইটা কখনোই পরীক্ষায় আসবে না, কারণ এটা তুমি জীবনেও খাতায় শেষ করতে পারবা না। এটা হচ্ছে বেসিক্যালি কম্পিউটার যেটা যে ডিকোডারটা ইউজ করে, বর্তমান কম্পিউটার। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া, জি ভাইয়া, ক্লাসের সবাই। ওকে, প্রথমত আমি 2 to 4 লাইন ডিকোডারের গঠন সত্যক সারণী এবং লজিক চিত্রটা একে দেখাই। প্রথম প্রশ্ন, প্রতিটা প্রশ্নে কিন্তু তোমাকে এই ডিকোডারের সংজ্ঞাটা অবশ্যই মেনশন করতে হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া।
এরা এই জিনিসগুলো প্রত্যেকটা টু দা পয়েন্ট না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা কইরো ভাইয়া, এক লাইনে রেন করার মানে কোনো হয় না, বুঝি নাই? ওয়ান ওয়ান লাইন, ওয়ান থেকে টু হবে না কেন, ডিফাইন করা যাবে, পরীক্ষায় আসে না। ওকে, তো কোশ্চেনটা হলো একটি টু টু ফোর লাইন ডিকোডারের ডিকোড, বুঝছো তো? মানে ডিজিটাল কোডটাকে আবার পুনরায় ডিকোড করবে, মানে অ্যানালগে রূপান্তর করবে। ডিকোডার এর গঠন সত্য সারণী, ট্রুথ টেবিল আর লজিক চিত্র। ওকে, ফার্স্ট অফ অল সংজ্ঞা, সংজ্ঞা আমি আর মেনশন করলাম না যেহেতু অলরেডি লিখে ফেলছি। এবারে আসো গঠন, ভেরা গঠনে কিরকম থাকবে, ইনপুট সাইডে কয়টা থাকবে, আউটপুট সাইডে কয়টা থাকবে বলো একটু। ইনপুট সাইডে থাকবে হচ্ছে দুইটা তার, এক্স আর ওয়াই, দুইটা বাইনারি। আউটপুট সাইডে থাকবে চারটা অ্যানালগ আউটপুট। সবাই কি আমার কথা বুঝতেছে, ক্লাসের সবাই? জি ভাই। সব গঠনটা একই রকম, আমি এটা লিখে দিচ্ছি, থ্রি টু এইট লাইন আর লিখবো না। একটি টু টু ফোর লাইন ডিকোডারের ইনপুট প্রান্তে দুইটি ডিজিটাল ব্র্যাকেটে বাইনারি লিখতে পারো, ইনপুট এক্স আর ওয়াই এবং আউটপুট প্রান্তে কি থাক কি আছে বলতো ভাইরা? আউটপুট প্রান্তে, দুঃখিত একটু পাশে করে দিন, এবিসিডি আউটপুট প্রান্তে আছে চারটি চারটি অ্যানালগ ভ্যালু, এ বি সি ডি আছে। এই সিম্পল গঠন। তো এবারে আসো এটার সত্যক সারণী। ভেরা তোমাদের হয়তো এনকোডারের সত্যক সারণীটা মনে আছে, তাহলে তুমি ডিকোডারের সত্যক সারণী ইজিলি পারবা। ভেরা পুরাটাই উল্টা না, ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ইনপুটটা হবে আউটপুটে, আউটপুটটা হবে ইনপুটে। এটা ইনপুট, এটা আউটপুট, এক্স আর ওয়াই, এ বি সি ডি। এবারে আমাকে বলো কয়টা কম্বিনেশন হয় দুই ইনপুটে, হ্যাঁ দুই ইনপুটে কম্বিনেশন কয়টা, এক্স আর ওয়াই? জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। বলো জিরো জিরো কার কোড, কার কোড ছিল একটু বলে দাও। জিরো জিরো হইলে ভেরি গুড, জিরো জিরো ছিল এর কোড, তোমাদের হয়তো মনে আছে। তো এতে ওয়ান হবে আর বাকিগুলা কি হবে বলো তো ভাইয়া? এতে হবে ওয়ান, বাকি সবগুলা উপাদান হবে শূন্য, হয়তো তোমাদের মনে আছে। বেরা তোমাদের কাছে জানতে চাই, এনকোডারে আউটপুট ছিল দুইটা, তাহলে আউটপুট সমীকরণ কয়টা ছিল? এনকোডারের আউটপুট ছিল দুইটা, সেক্ষেত্রে আউটপুট সমীকরণ দুইটা ছিল তোমাদের যদি মনে থাকে। ডিকোডারের ক্ষেত্রে আউটপুট কয়টা বলো তো ভাইয়া? চারটা, চারটা আউটপুট সমীকরণও চারটা হওয়া উচিত না? এই যে চারটা আউটপুট, আউটপুট সমীকরণ গুলা কি হবে সবাই খেয়াল করো,
আমি একবার যদি বলে দেই ইজিলি তুমি পারবা। ভেরা তোমাদের হয়তো মনে আছে ডিকোডার সরি এনকোডার আমরা অর গেট দিয়ে ডিজাইন করছিলাম, এটা করব এন্ড গেট দিয়ে। এ বি সি ডি এই চারটা হলো আউটপুট। ক্লাসের কেউ কি বলতে পারবা এক্স আর ওয়াই এন্ড করে এ পাইতে হবে? এক্স হইল জিরো, ওয়াই ও হইল জিরো। বলো জিরো আর জিরো গুণ করলে কি হয়? জিরো। এন্ড জিরো জিরো হয়, তাহলে ওয়ান কিভাবে হবে? নট আনতে হবে একটা। Yes. যারা x not আর y not তুমি যদি গুণ করো, খেয়াল করো সবাই, জিরোর নট কত? জিরোর নট ওয়ান। ওয়ান y এর আবার জিরোর নট হলো ওয়ান। ওয়ান ইন্টু ওয়ান গুণ করে আলটিমেটলি কত হবে? ওয়ান হবে না? ওয়ান। সবাইকে আবার কথা, তো আমি দেখো কষ্ট করে এইটা মিলাইছি, বাকি সবগুলা না অটো মিলে যাবে। দেখো এটাকে নট করো কত হয়? 1 0 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
আচ্ছা এবার বি মিলাবো, বি ওয়ান আছে কোথায়? এইখানে বলো এই বরাবর এইটা কি করলে ওয়ান হবে একটু বলো তো, এক্স ওয়াই গুণ করলে হবে তাহলে এই চারটা হচ্ছে আমাদের আউটপুট সমীকরণ। এইটার লজিক চিত্র আমাকে আঁকতে হবে, খুব একটা ব্যাপার না, আমি তোমাকে লজিক চিত্রটা এঁকে দেখাচ্ছি, খুবই সহজ। দেখো লজিক চিত্র, লজিক ডায়াগ্রাম, এখানে আমাদের চারটা আউটপুট আছে, ইনপুট হইল দুইটা এক্স, আর এটা হইল, এটা একটু মুছে দিই, এটা হলো এক্স এর লাইন, এটা হলো এক্স নট এর লাইন, এটা হলো ওয়াই এর লাইন, এটা হলো ওয়াই নট এর লাইন। বেরা বলো এখানে কয়টা এন্ড গেট লাগবে আমার? গুণ অবস্থায় আছে, কয়টা এন্ড গেট লাগবে? চারটা, এক দুই তিন চার। বেরা বলো ফার্স্টে হচ্ছে, সবাই ভালো করে লক্ষ্য করবা, এ হচ্ছে এক্স নট ওয়াই নট, বুঝাইতে পারছি সবাইকে? এখানে একটু মার্ক করে দিবা যে জায়গা থেকে কানেকশনটা নিছো, ক্লাসের সবাই কি বুঝতেছো? দ্বিতীয়টা কি হবে? এক্স নট ওয়াই, বি হচ্ছে এক্স নট ইনটু ওয়াই। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে, ক্লাসের সবাই? তারপরেরটা হচ্ছে এক্স ওয়াই নট, এক্স ইনটু ওয়াই নট, আর ফাইনালি ডি কত হবে? এক্স ওয়াই। তাহলে এইটা হচ্ছে একটা 2-4 লাইন ডিকোডার। তোমরা মনে রাখবা এনকোডারের অবস্থান কোথায় বলো? ইনপুট মানে কিবোর্ড আর প্রসেসরের মাঝখানে, আর বলো ডিকোডারের অবস্থান কোথায়? প্রসেসর এবং মনিটরের মাঝখানে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? মানে প্রসেসর তো মানে ডিজিটাল ডাটা কাজ নিয়ে কাজ করে, সেই ডিজিটালটাকে আমাকে যখন ইতে প্রদর্শন করতে হবে আউটপুটে, তার আগে ডিকোডার হয়ে যাবে,
সবাই কি আমার কথা বুঝতেছো? সবাই ওকে। তো এটা শিখলাম আমরা 2-4 লাইন। আমার মতে যে একটা পারলে না ওটা পারা যায়, তোমাদের প্র্যাকটিস করানোর সাথেই হোক বা যে কোনো ইতেই হোক, আমি কিন্তু তোমাকে আরেকটা শিখাই দিচ্ছি। সেটা হলো এই দুটোই কিন্তু পরীক্ষায় মূলত আসে, বারবার বলে রাখতেছি, 2-4 লাইন অথবা 3-8 লাইন। তো এরপরে যেটা আমরা শিখবো সেটা হলো 3-8 লাইন ডিকোডার। তো তার আগে কোশ্চেন মাঝে মাঝে একটু প্যাচায় আসে, আমি সেই প্যাচটা একটু দেখে নিচ্ছি। ভেরা, অনেক সময় প্রশ্ন আসে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে একটা 2-4 লাইন ডিকোডারের গঠন সত্য সারণ মানে এবং সরি লজিক চিত্রটা আঁকতে হবে, মানে তুমি এখানে এন্ড বা নট গেট ইউজ করতে পারবা না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করতে পারবা, এন্ড গেটও ইউজ করতে পারবা না, নট গেটও ইউজ করতে পারবা না। তোমাদের কি মনে আছে ভেরা আমরা তোমাকে ন্যান্ড এর সাহায্যে সকল গেট বাস্তবায়ন শিখাইছিলাম? ক্লাসের সবার কয়েকজন নতুন জয়েন করছো, তো প্রবলেম নাই, আশা করি তোমাদের একটু বেসিকটা আমি দিয়ে নিছি ন্যান্ড গেট সম্পর্কে, তো তোমরা এটা পারবা। ভেরা, ন্যান্ড এর কাজ কি, কেউ কি বলতে পারবা ন্যান্ড গেট এর কাজটা কি? সাপোজ এটা আছে এন্ড, তার সাথে একটা নট দিয়ে দিলে কি হয়ে যায় বলো তো ভেরা? সাপোজ এটা যদি এক্স আর ওয়াই হয় সেক্ষেত্রে আউটপুট কত হবে বলো? ন্যান্ড গেট এক্স ওয়াই হোল নট, এক্স ওয়াই তার হোল নট। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই গুণ করে তারপরে নট করে। আচ্ছা, এইটাও তোমাদের মনে হয় বলছিলাম ফার্স্ট ক্লাসে, একটা ন্যান্ড গেটের দুই ইনপুটে যদি একই রাশি থাকে তাহলে সেটা কিভাবে করব, কেউ কি বলতে পারবা? x যদি দুই ইনপুটে আসে আউটপুট কত হবে? x not x into x, x into x এর not, x into x এ কত হয় ভেরা বলো তো? বুলিয়ানে a into a তে কি হয়? এই হয় না? তো x into x এ যেহেতু x তার মানে এটা x not হবে। এটার মানে হলো ন্যান্ড গেটে যদি আমি দুই ইনপুটে একই জিনিস দেই তাহলে সেটা কার মতো কাজ করে বলো তো? একটা নট গেটের মতো কাজ করে। আমি কি বুঝাইতে পারতেছি? তো এবারে তোমাকে এই লজিক ডায়াগ্রামটা যদি শুধুমাত্র ন্যান্ডের সাহায্যে প্রকাশ করতে হয় তো তুমি কি করবা সেটা একটু বলে দিচ্ছি। ভেরা, ন্যান্ডের মতে জানি আমরা হোল নট লাগে, তো আমরা যদি এখানে একটা প্রত্যেকটা দুইটা আলাদা ন্যান্ড গেট বানাবো। হ্যাঁ হ্যাঁ বলো, ডাবল নট মানে কি? এইটাই হয় না তোমাদের শিখাইছিলাম একটু বুঝাই খেলা বোকা তৈরি এ? হ্যাঁ, এ ডাবল নট মানে হচ্ছে এ, এইটার নাম আমি দিছি তেলাপোকা থিওরি। তেলাপোকা থিওরি কেন? যারা খেয়াল করো, এ যদি জিরো হয় তাহলে এ নট হচ্ছে ওয়ান, এ ডাবল নট কি হবে বলো তো? আবার জিরো হয়ে যাবে না? তার মানে এ ডাবল নট কি এর সমান না? জিরো মানে সাপোজ একটা তেলাপোকা যদি এ হয়, এ নট হচ্ছে তেলাপোকা উল্টায় গেছে, তাহলে জীবন খুব শান্তি। আবার যদি নট করো তাহলে কি তেলাপোকা সোজা হয়ে গেছে না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? হ্যাঁ, তেলাপোকা উল্টায় সোজা। তো দ্যাট ইজ ওয়াই এ ডাবল নট মানে হচ্ছে এ। সবাই কি আমার কথা বুঝতেছো? প্রত্যেকে বুঝছো কিনা আমাকে একটু জানাও। ক্লাসের সবাই ওকে, তো আমি যদি প্রত্যেকটাকে ডাবল নট দেই তাহলে কি কোনো ক্ষতি আছে বলো তো? আমাকে একটু জানাও,
আমি প্রতিটাকে ডাবল নট দিয়ে আসছি, তাহলে কি কোনো প্রবলেম আছে? ডাবল নট মানে তো ওইটাই, এ ডাবল নট মানে তো এ, তাহলে এগুলোকে ডাবল নট দিলে কি কোনো প্রবলেম আছে আমাকে একটু জানাও। না ভাইয়া, না ভাইয়া। প্রশ্নটা হচ্ছে টু টু ফোর লাইন ডিকোডার, ভালো করে শোনো, টু টু ফোর লাইন ডিকোডার শুধুমাত্র ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করো, মানে অন্য কোনো গেট তুমি ইউজ করতে পারবা না, এন্ডও পারবা না, নটও পারবা না, শুধুমাত্র ন্যান্ড ইউজ করে করতে হবে, এরকম পেঁচায় দিতে পারে। সেক্ষেত্রে লজিক ডায়াগ্রামটা কেমন হবে তোমাদের কাছ থেকে একটু জানতে চাই। দেখো ভালো করে বুঝছো, হ্যাঁ, এই হলো এক্স, এখানে এন্ড না দিয়ে এখানে একটা ন্যান্ড লাগাই দেই দুই ইনপুটে, ভাইয়ারা বলো এইটা কি একটা নটের মতোই কাজ করবে না? মনে আছে ভাইয়ারা, দুই ইনপুটে আমি যদি এক্স লাগাই দিই এটা নটের মতোই কাজ করবে, ওয়াইও তাই, ফাইন। তো এবারে আসো প্রথমটা, ভেরা এক্স নট ওয়াই নট, এক্স নট ওয়াই নট, কিন্তু এটা কি অ্যানসারটা হইছে আমাকে জানাও, অ্যানসারটা একটা নট হইছে, আমার এখানে নট কয়টা বলো তো? দুইটা নট, দুইটা। সো আমি যদি এইটাকে আরেকটা ন্যান্ডের মধ্যে ঢুকাই, বলো এইবার কি এ এক্স নট ইনটু ওয়াই নট এর ডাবল নট হবে? দেখো একই জিনিস জায়গায় যদি ঢুকাই, ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই না বুঝতে পারলে আমাকে বলো। জি ভাই, ন্যান্ডের কাজ হচ্ছে যেই দুইটা আসে তার মধ্যে ওই দুইটাকে গুণ করে নট করে দেওয়া, আসছে কি এক্স নট, এটা আসছে ওয়াই নট, এই দুটাকে গুণ করে নট করছে, তারপরে দুইটাকে আবার আমি আরেকটা ন্যান্ডে ঢুকাইছি, তাহলে ডাবল নট হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? ভেরা বলো পরেরটা কি হবে, বি কত হবে, কে বলতে পারবা? বি কেমনে লিখবা? এক্স নট আরেকটা হবে ওয়াই থেকে, ওয়াই এই আনলা ন্যান্ড, তারপরে আবার ডাবল ন্যান্ড, পারবা ভেরা এমনি করে বাকি গুলা করতে? ভেরা এ বি সি ডি কি এভাবে ডিজাইন করতে পারবা? তো তোমাদের আজকে আমি দুইটা কাজ দিব, এক নাম্বার কাজ হলো আমি তো থ্রি টু এইট লাইন ডিকোডারটা করাই দিচ্ছি, থ্রি টু এইট লাইন ডিকোডারটা তোমরা ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করবা, এক, আর দুই হইল ফোর টু সিক্সটিন লাইন ডিকোডারের গঠন শক্তক সারণী লিখবা, ওইটার ন্যান্ডে দরকার নাই, সবাই কি বুঝছো? কারণ ওইটা ন্যান্ড দিয়ে করতে গেলে মাথা ঘুরে যাবে, পাগল হয়ে যাবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। সাধারণত পরীক্ষায় ফোর টু সিক্সটিন লাইন আসবে না, কিন্তু আমি চাবো যে তোমরা এটা প্র্যাকটিসের জন্য করবা, যেন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। থ্রি টু এইট লাইন ডিকোডারের গঠন শক্তক সারণী এবং লজিক চিত্র আঁকতে বলছে, মুছে দিলাম। বেরা আমাকে একটু জানাও, সংজ্ঞা তো লিখতেই পারবা, লিখলাম না, গঠনে আসি, গঠনে ইনপুট সাইডে কি হবে আউটপুট সাইডে কি হবে ক্লাসের কে কে বলতে পারবা? ইনপুট আউটপুট সাইড কি হবে? ইনপুট সাইডে হবে তিনটা ওয়্যার, তাই না ভেরা? সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। এক্স ওয়াই জেড, থ্রি টু এইট লাইন ডিকোডার, আর আউটপুট সাইডে কি হবে বলো? আটটা ওয়্যার। বেরা লেখাটা আমি আর লিখলাম না, আই গেস তোমরা সেটা লিখতে পারবা, আমি কি ঠিক বলছি?
যারা পারবা না, একটি 3-8 লাইন ডিকোডারের ইনপুট প্রান্তে তিনটি ডিজিটাল বা বাইনারি ইনপুট এক্স ওয়াই জেড এবং আউটপুট প্রান্তে আটটি অ্যানালগ ভ্যালু এ বি সি ডি ই এফ জি এইচ আছে, পারবা লিখতে ভেরা? ওকে, এবার যেহেতু সত্যক সারণীটা বিশাল এই কারণে আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, মুছে ফ্রেশ করে সত্যক সারণীটা আঁকি। বেরা তোমাদের আমি একটা কাজ দিব, সেটা হচ্ছে সত্যক সারণী থেকে তোমরা আউটপুট সমীকরণ গুলো লিখবা। সবাই কি বুঝতেছো আমার কথা? আমি একটা ব্রেক দিব, নামাজের ব্রেক দিব। ভেরা কয়টা ই হবে বলতো? ছক এখানে নিচে কয়টা হবে? নিচে কয়টা ছক হবে বলতে পারবা? আটটা হবে। 1-2-3-4-5 হ্যাঁ, 6-7 8। ভেরা আমি আশা করব তোমরা এই ছকটাও ফিল আপ করতে পারবা এবং আউটপুট সমীকরণ গুলো লিখতে পারবা। আমি ছকটা সম্পর্কে একটু হেল্প করি। 01010101 00001 00001 ফাইনালি 4-0 4-1। আর এখানে কি হবে বলো? 1 হবে হচ্ছে মুখ্য কর্ণ বরাবর, আর বাকি সকল উপাদান কি হবে বলো? ভেরা আউটপুট সমীকরণটা লেখো, আমি একটু রেকর্ডিংটা পজ দিচ্ছি। ইকুয়েশন গুলো লিখতে পারছো? আমি বাকিগুলা জিরো আর বসাইলাম না, হোপফুলি তোমরা এটা পারবা। তো আমাকে একটু বলো তো ভেরা, এখানে এ কত হবে? কে কে বলতে পারবা? ভেরি গুড, এক্স নট ওয়াই নট জেড নট, বি সি ডি ই এফ জি এইচ, একটা একটা করে বলো। বি কত হবে? এক্স নট ওয়াই নট জেড, এক্স নট ওয়াই নট জেড। সি হবে এক্স নট ওয়াই জেড নট, ডি হবে এক্স নট ওয়াই জেড, ই হবে এক্স ওয়াই নট জেড নট, তারপরে হবে এফ এক্স ওয়াই নট জেড, তারপরে হবে এক্স ওয়াই জেড নট, এবং ফাইনালি এক্স ওয়াই জেড। সবাই কি ইকুয়েশন আটটা বুঝতে পারছো? আমাকে একটু জানাও। ইজিলি মনে হয় বুঝে যাওয়ার কথা, তবে ভেরা কষ্ট করে শূন্য গুলা পূরণ কইরো কিন্তু, হ্যাঁ তাহলে খালি রেখো না আবার পরীক্ষায়। আর ভেরা তোমাদের যেটা বাড়ির কাজ দিছি সেটা শূন্য দিতে দিতে আই হোপ তোমরা ক্লান্ত হয়ে যাবা, তাই না? গতদিনও কি ক্লান্ত হয়ে গেছিলা যারা হোমওয়ার্কটা করছো? অনেকগুলা শূন্য। ওকে, তো এটা হচ্ছে আমি কমপ্লিট করে দিলাম। এটা হচ্ছে একটু ছবি তুলে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা হচ্ছে 3-8 লাইন ডিকোডারের সত্যক সারণী। এবারে আসো লজিক চিত্রটা আঁকি। এই আটটা ইকুয়েশন বলো কয়টা এন্ড গেট লাগবে? আটটা। আটটা, এবং কত ইনপুটের? প্রত্যেকটা এন্ড গেট কত ইনপুটের বলো দেখি? তিন ইনপুট। ওকে, তাহলে আসল লজিক চিত্রটা আঁকি, পুরো বোর্ডটা মনে হয় লাগবে, মুছে দেই।
ইকুয়েশন গুলো সেট আছে ওইটা থাকুক, লজিক ডায়াগ্রাম। আমার মতে এনকোডার ডিকোডার একদম সহজ, তাই না? তোমরা কি আমার সাথে একমত ক্লাসের সবাই? আমরা ওই চ্যাপ্টার থ্রি এর লাস্ট যে দুটো টপিক পড়বো, একটা হচ্ছে অ্যাডার, এর পরের দিন ক্লাসে পড়াবো, আর লাস্টে রেজিস্টার, এই দুইটা হলো সবচেয়ে ঝামেলা। হ্যাঁ, তো দ্যাট ইজ ওয়াই যেটা করতে হবে সেটা হলো তোমাদের যারা নতুন জয়েন করছো তাদের প্রথম ক্লাসটা অ্যাডারের বুঝতে খুব একটা সমস্যা হবে না, আমি বেসিকটুকু পড়াই নিব। তো অ্যাডারের দুইটা ক্লাস, সেকেন্ড ক্লাসটা বোঝার আগে আমি একটা এক্সট্রা ক্লাস নিতে চাই, সেটা হলো যারা নতুন জয়েন করছো তাদের বুধবার দিন একটা এক্সট্রা ক্লাস দিব। হ্যাঁ, বুধবার দিন সন্ধ্যা 7টায়, যারা মানে মঙ্গলবার তো শিডিউল ক্লাস আছে সেটা করবা, যারা নতুন জয়েন করছো তারা বুধবার দিন সন্ধ্যা 7টায় একটা এক্সট্রা ক্লাস করবা, শুধুমাত্র লজিক গেটের উপরে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? যারা নতুন জয়েন করছো, কারণ না হইলে হবে কি, তুমি অ্যাডারের পরের অংশটা বুঝতে পারবে না। ওকে, তো যাই হোক এটা আমরা একটু কন্টিনিউ করি। এ সরি, এ না, এক্স, আর এখানে তার নট লাইন, ওয়াই, ওয়াই এর নট লাইন, জেড, জেড এর নট লাইন, এটা তার এন্ড গেট দিব না জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এটা এন্ড, মানে এটা তো আমি তোমাদের একটা কাজ দিচ্ছি হলো নরমালি এন্ড গেটের সাহায্যে, আর তোমাকে কিন্তু ইসের সাহায্যও করতে বলছি, ন্যান্ড গেটের সাহায্যে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? আটটা এক্স নট, ওয়াই নট, জেড নট, আর ঢেউ দিলাম না, ঢেউ দিলে পাগল হয়ে যাবে, বুঝছো তো? নো কানেকশন দিতে হবে কিন্তু তোমাদের। সবাই কি আমার কথা বুঝতেছো? স্কেল দিয়ে করবা পরীক্ষায়, পাবো না ক্লাসের সবাই? বেরা, এই ডায়াগ্রামটা কি আঁকতে পারবা? কি মনে হয়, এক্স নট, ওয়াই নট, আর এটা হলো জেড, সরি জেড নট হবে না, জেড হবে খালি। কোথা থেকে কানেকশন নিছো একটু গাঢ় করে দিবা সেটা। বেরা, আই গেস এই আটটা ইকুয়েশন তুমি আঁকতেই পারবা, এটা শুধু শুধু করে আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। তো তোমাদের আজকের ক্লাসের পরে যে কাজ সেটা হলো 3-8 লাইন ডিকোডার, শুধুমাত্র ন্যান্ড ইউজ করে, অনলি ন্যান্ড ইউজ করে। আরেকটা হচ্ছে 4-16 লাইন ডিকোডার, এটা আর ন্যান্ড না, এটা হলো নর্মালি, এই যে নর্মালি যেভাবে আমরা বাস্তবায়ন করছি সেটা। বেরা, আমাকে একটু আবার বলো, সবাই পারবা তো এটা নাকি ক্লাসের সবাই? যারা নতুন জয়েন করছো তাদের জন্য বলে রাখছি আমি, তোমাদের কিন্তু বুধবার সন্ধ্যা 7টায় এক্সট্রা ক্লাস। ভালো থাকো সবাই।